বাড়ি লাল করব কালকের দিন পার করতাম না তোমার বাড়ি যা আছে টুকরা টুকরা করে দিব তুমি সমর্থন করছো না আমি কে আমার প্রাণ যাইব গে তো আমি আমি সমর্থন করব না ঠিক ঠিকই করছেন আপনার সাহসিকতাকে ধন্যবাদ জানাইতেছি এই বয়সেও আপনি এই মানে দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকবেন এটা তো আমরা একজন সাধারণ মানুষ হিসেবে কল্পনাও করতাম পারি না যে এই বয়সে আপনার আপনার তিলে তিলে গুঁজে তুলা এই বাগানটা আজকে ধ্বংস লীল আপনি চোখের জল ফেলবেন না চোখের জল ফেলবেন না মনের মধ্যে ক্রোধ জমা করেন মনের মধ্যে ক্রোধ জমা করেন এই দস্যুদের বিরুদ্ধে ধ্বংসকারীদের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদ এবং প্রতিরোধ একমাত্র পথ আমরা সমস্ত আক্রান্ত মানুষদেরকে নিয়ে একটা কর্মসূচি নিব আন্দোলন কর্মসূচি নিব এসডিএম আমরা ডিএম এর কাছে যাব এই আগুনটা কারা লাগাইতে পারে বলে আপনার মনে হয় আমার মনে হইতাছে আমি সবার লগে চলি কিন্তু আমারে তারা বিজেপি যারা আমার কইছে সমর্থন বিজেপির সমর্থন করতা আমি ভোটার হইছেতে আমি সিপিএম ভোটার আচ্ছা আমি এই তারা লগে গিয়া আমি এই সমর্থন করছি না এইটাই আমার দূর মানে অপরাধে এই অপরাধে আমার আমি যে বিজেপি যে সমর্থন করছি না এই সমর্থন না করাই আমার বাগানটা আগুন আছে আর নাহলে আমার কাহ লগে আমার কোনো জোগাড়া বিবে সবে আমার ওই যে আমার এই তারা হয় আমার ফরে দেখছি ওই আমার তালে একবারে আমার তার গরের মানুষের মতন আমারে দেখে ওটাই নেই কিন্তু কেউ আমারে ক্ষতি করে না কিন্তু এই বিজেপিত আমি সমর্থন না করায়। আমার আগুনটা ধরাইছে তাহলে তো সুশাসন উপহার দিছে আপনার কতটুকু জায়গা অনুমানে এখানে ক্ষতি গাছের মতো চোদ্দ খান হোটেল গাছের সংখ্যা গাছের সংখ্যা সংখ্যা অনুমান বারোশো মতো হবে এই গাছগুলোর বয়স কত বয়সে দশ বছর রয়েছে কত বছর যাবত আহ লেটেক্স সংগ্রহ করেন আপনারা আমরা তো পঁয়ত্রিশ বছর না না এই এই গাছ রোপণ করার পর থেকে কত বছর যাব তুই 10 বছরের মধ্যে 6 বছর যাবতি বছর যাবো 6 বছর পর আর আনুমানিক কত বছর লেটেক্স সংগ্রহ করতে পারতেন আনুমানিক 25 26 বছর এখন কি গাছ থেকে আর লেটেক্স সংগ্রহ করা যাবে না যাবে না

ধ্বংসলীলা তারা শুরু করেছে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আপনার কি বক্তব্য থাকবে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ এটার ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই আমি যেটা মনে করি প্রতিবাদ এবং প্রতিরোধী একমাত্র পথ এই ধ্বংসস্তূপ থেকে রাজ্যকে বাঁচানো মানুষকে বাঁচানো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা সিপিআই উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার এসে যেন দাঁড়ায় তাদের যাতে যথার্থ উপযুক্ত ক্ষতিপূরণ দেয় অবিলম্বে সেই দাবি জানাচ্ছি অন্যথা আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব এই কথাগুলো আপনাদের ধন্যবাদ আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মরচমনি নেয়ার ট্রাফিক পয়